বোন কি ধাক্কা দিচ্ছিস আরো জোর দিয়ে ধাক্কা দে না আমি সেই কখন থেকে গাড়ি ধাক্কা দিচ্ছি আর তুমি গাড়িতে বসে ঘুরছো আমি গাড়িতে কখন বসবো এখনো 2 কিলোমিটার হয়নি তো 2 কিলোমিটার হলে তুইও গাড়িতে বসবি খুব ভাল লাগে না আমাকে শুধু খাটিয়ে মারে এই যে রাইসা আরাফাত বিয়ারিং গাড়ি চালাচ্ছে এই গাড়ির পেছনে একটি গল্প আছে আরাফাত রাইসা ভ্যান চালক শফিকের ছেলে মেয়ে রাইসার জন্মের পরেই শফিকের স্ত্রী মারা যায় তারপর থেকে শফিক খুব কষ্ট করে ভ্যান চালিয়ে বাড়ির সব কাজ সামলিয়ে ছেলে মেয়েদের বড় করে তোলে আরাফাত রাইসা দুজনের বয়স কাছাকাছি ছিল তাই সারাদিন একে অপরের সাথে খেলতো একদিন রাইসা আর আরাফাত বিকেলে ওদের বন্ধুদের সাথে খেলছিল তখন ওদের এক বন্ধু রনি ওর বাবার কিনে দেওয়া খেলনা রিকশার উপরে বসে খেলছিল আরাফাত গিয়ে রনিকে বলে রনি আমাকে একটু তোর ওই রিকশাটায় বসতে দিবি আমিও একটু খেলি যা ভাগ তোর বাবাকে বল তোকেও একটা এরকম গাড়ি কিনে দিতে আমার গাড়ি নিয়ে কেন খেলতে চাস আমি তো তোর বন্ধু আমি তো তোর সাথে এরকম ব্যবহার করি না তুই কেন এরকম করছিস এই তোর এসব বড় বড় কথা বন্ধ কর আর নিজের বাবাকে গিয়ে বল গাড়ি কিনে দিতে থাক ভাইয়া ওর সাথে আর কথা বলতে হবে না চল আমরা বাড়ি ফিরে যাই আরাফাত রাইসার সাথে মন খারাপ করে বাড়ি ফিরে যায় সারাদিন পর ভ্যান চালিয়ে শফিক বাড়িতে ফিরে আসে কি ব্যাপার আমার খোকার মন খারাপ কেন কে বকেছে আমার খোকাকে রাইসা খুকি আমার তোমার ভাইয়ের কি হয়েছে তুমি বলো তো রাইসা ওর বাবাকে সব ঘটনা খুলে বলে শফিক সব শুনে মন খারাপ করে আর ভাবে সে কখনোই তার ছেলে মেয়েদের কোনো খেলনা কিনে দিতে পারেনি ওরা সব সময় মাটি দিয়ে খেলনা বানিয়ে নিজেরা খেলতো তাই আজন্তত নিজের ছেলে মেয়েকে গাড়ির ব্যবস্থা করে দিবে সে কিনে দিতে না পারুক নিজ হাতে বানিয়ে তো দিতে পারবে আমার ছেলে মেয়ে দুটোকে আজ আমি খুশি করবই করব শফিকের পর বাড়িতে থাকা যন্ত্রাংশ আর কাঠ দিয়ে আরাফাত রাইসার জন্য একটি বিয়ারিং গাড়ি তৈরি করে এরপর সেই গাড়িটি আরাফাত রাইসার কাছে নিয়ে যায় এই দেখো তোমাদের জন্য আমি কি এনেছি কি এনেছো বাবা আগে তোমার ভাইকে বলো একটা হাসি দিতে ও হাসি দিলেই আমি যা এনেছি সেটা দেখাবো কি এনেছো বাবা এই দেখো বাবা আমি হাসছি এবার তো বলো আমার জন্য কি এনেছো এই দেখো তোমাদের দুজনের জন্য আমি বিয়ারিং গাড়ি বানিয়ে এনেছি বিয়ারিং গাড়ি এটা এটা কিভাবে চালাতে হয় বাবা আমাকে দেখিয়ে দাও খুবই সহজ বাবা তুমি যখন এই গাড়িতে বসবে তখন তোমার বোন পেছন থেকে এই গাড়ি ধাক্কা দেবে আর তোমার বোন যখন এই গাড়িতে বসবে তখন তুমিও তাকে ধাক্কা দিবে এতে করে তোমরা দুজন দুজনার সাথে খেলতেও পারবে এটা তো খুবই মজা হবে এরকম গাড়ি তো আমাদের গ্রামে কারোর নেই আমরাও এখন সবাইকে দেখিয়ে দেখিয়ে খেলবো না রাইসা সবাইকে দেখিয়ে দেখিয়ে কেন খেলবো আমাদের সাথে যদি কেউ খেলতে চায় আমরাও তাকে খেলতে নিব সবাই মিলে একসাথে খেলতে হয় আরাফাত একদম ঠিক কথা বলেছে সবাই মিলেমিশে খেলতে হয় তবেই না খেলাতে মজা হবে তাই না আরাফাত রাইসা খুব খুশি মনে সে বিয়ারিং গাড়ি নিয়ে মাঠে চলে যায় কখনো আরাফাত গাড়িতে উঠে বসে রাইসা পেছন থেকে ঠেলে আবার কখনো রাইসা গাড়িতে বসে আরাফাত পেছন থেকে ঠেলে খুব মজা লাগছে তাই না রে রাইসা আমার তো এই গাড়ি খুবই ভালো লেগেছে হ্যাঁ ভাইয়া আমিও মজা পাচ্ছি আরাফাতের বন্ধু রনি এই গাড়ি দেখে হিংসে করতে থাকে এত সুন্দর গাড়ি কেন ওরা খেলবে ওদের এত আনন্দ আমার সহ্যই হচ্ছে না এই গাড়ির একটা ব্যবস্থা আমাকে করতেই হবে সন্ধে হওয়ার আগে আরাফাত আর রাইসা নিজেদের বাড়িতে ফিরে যায় আর বিয়ারিং গাড়িটি উঠোনে রেখে নিজেদের ঘরে চলে যায় ওদিকে রনি চুপি চুপি আরাফাতদের বাড়িতে আসে
আর আরাফাতের সেই বিয়ারিং গাড়িতে আগুন লাগিয়ে দেয়। এবার দেখব কিভাবে তোমরা গাড়ি নিয়ে ঘুরে বেড়াও। এই ক্লাবে শুধু আমার গাড়ি থাকবে, তোদের কেন থাকবে? এ কথা বলে রনি সেখান থেকে আড়ালে চলে যায়। আরাফাত আর রাইসা ঘরের জানালা দিয়ে আগুনের শিখা দেখে ভয় পেয়ে যায়। ভাইয়া, বাইরে আগুন কেন রে? আগুন কোথা থেকে এলো? চল তো দেখি আগুন কোথায়। রাইসা আর আরাফাত ঘর থেকে বাইরে আসে আর দেখে ওদের পছন্দের বিয়ারিং গাড়িটায় আগুন জ্বলছে। আমার গাড়ি, কে আমার গাড়িতে আগুন লাগিয়ে দিল? বাবাও তো বাড়িতে নেই, এখন আমরা এই আগুন কিভাবে নিভাবো? আরাফাত রাইসা দুজনেই নিজেদের বিয়ারিং গাড়ি আগুনে পুড়তে দেখে কাঁদতে শুরু করে দিল। ওদের চোখের সামনে ওদের গাড়ি পুড়ে ছাই হয়ে গেল আর রনি আড়াল থেকে এটা দেখে হাসতে থাকে। বাবা কত কষ্ট করে আমাদের গাড়িটি বানিয়ে দিয়েছিল, কে আমাদের গাড়ি পুড়ে দিল? তখনই শফিক বাড়িতে এলো। শফিক বাড়িতে আসার পর রাইসা কাঁদতে কাঁদতে ওর বাবাকে গাড়ি পুড়ে যাওয়ার ব্যাপারে জানালো। হায় রে, গরিব মানুষের এই গাড়িতে কে আগুন লাগিয়ে দিল? নতুন করে এই মুহূর্তে তো এই গাড়ি বানিয়ে দেওয়ার ক্ষমতাও আমার নেই। পরদিন বিকেলে রাইসা আর আরাফাত মন খারাপ করে দাঁড়িয়ে দাঁড়িয়ে রনির গাড়ি চালানো দেখল। কিরে, করে তোদের গাড়িতে ওঠার ইচ্ছা? খুব ইচ্ছা ছিল না আমার গাড়ির সাথে টক্কর দেওয়ার? এবার কেমন লাগছে? আরাফাত রনির কথা শুনেই কাঁদতে শুরু করলো। রাইসা আরাফাতকে বুঝিয়ে বাড়িতে ফিরিয়ে নিয়ে গেল। আর তখন হঠাৎই আরাফাত ওদের বাড়ির উঠোনে দেখে চকচকে খুব সুন্দর এক বিয়ারিং গাড়ি। আরে এই দেখ, নতুন চকচকে এক বিয়ারিং গাড়ি। আরাফাত দৌড়ে গিয়ে সে বিয়ারিং গাড়িতে বসে, রাইসাও গাড়ির কাছে যায়। আর তখনই ওদের সামনে একজন পরি আসে আর বলে, তোমরা এবার খুশি তো? তোমাদের মুখের এই হাসি তো আমি দেখতে চাচ্ছিলাম। পরি, তুমি আমাদের এই বিয়ারিং গাড়িটি দিয়েছো? এই গাড়ি আমাদের? হ্যাঁ, এই গাড়ি তোমাদের। এই গাড়ি জাদুর গাড়ি। এই গাড়িতে করে তোমরা উড়তেও পারবে, যেখানে খুশি সেখানে উড়ে উড়ে যেতে পারবে। দেখো গাড়িটি অনেক বড়। রাইসা, তুমি দাঁড়িয়ে আছো কেন? ভাইয়ের সাথে উঠে বসো। পরির কথা শুনে রাইসাও গাড়িতে উঠে বসে। দুই ভাই বোন খুব খুশি। পরি, তুমি কিভাবে জানলে আমরা গাড়ির জন্য কাঁদছি? আমি সব জানি। কাল রনি যখন তোমাদের গাড়ি পুড়িয়ে দিচ্ছিল, আমি তখন থেকেই সব দেখেছি। ভালো থেকো তোমরা, এভাবেই দুই ভাই বোন মিলেমিশে হাসি খুশি থেকো। পরি এরপর সেখান থেকে উড়ে চলে যায়। আর আরাফাত রাইসা দুজনে মিলে বিয়ারিং গাড়িতে চেপে আকাশে উড়ে বেড়াতে থাকে। রনি এটা দেখে ফেলে আর হিংসে করতে থাকে। আরে জাদুর বিয়ারিং গাড়ি, এটা ওরা কোথায় পেলো? এই গাড়ি আমি নেবই নেব। পরদিন সকালে রনি আবার আরাফাতদের বাড়িতে যায় আর সেই জাদুর বিয়ারিং গাড়ির সামনে যায়। রনি যখনই সেই গাড়িতে হাত দিবে, তখনই গাড়ি লাফিয়ে সেখান থেকে চলে যায়। আর এটা দেখে রনি ভয় পেয়ে যায়। ওরে বাবা রে, এই গাড়িতে তো খারাপ অবস্থা আছে, এ তো আমাকে মেরে ফেলবে, আমি পালাই। রনি এই কথা বলে নিজের বাড়িতে যায় আর দেখে ওর গাড়িতে আগুন জ্বলছে। রনি কাঁদতে থাকে আর তখন রনির সামনে পরি আসে আর বলে, রনি এটা তোমার পাপের শাস্তি, তুমি যে পাপ কাজ করবে সে পাপ কাজের ফল তোমার কাছেই ফিরে আসবে। তুমি এইটুকু বয়সেই অন্যের ক্ষতি করেছো, তাই তার ফলও পেয়েছো।
পরীর কথা শুনে রনি নিজের ভুল বুঝতে পারে আর নিজের কৃতকর্মের জন্য অনুশোচনা করে। রনি নিজের ভুল সংশোধন করতে আরাফাতদের বাড়িতে যায় আর আরাফাত রাইসার কাছে মাফ চায়। রনি, তুমি যে নিজের ভুল বুঝতে পেরেছো এটাই অনেক, তবে তুমি মন খারাপ করবে না, তুমিও আমাদের সাথে আমাদের গাড়ি নিয়ে খেলবে। এরপর থেকে আরাফাত রাইসার রনি সবাই মিলেমিশে একসাথে খেলে, কারো মাঝেই কোনো হিংসে বিদ্বেষ থাকে না।